আজ এই পর্বে আমরা এমন একটি প্রাণীর সম্বন্ধে জেনে নেব যা প্রায় অমর। প্রাণীটির নাম ওয়াটার বিয়ার। ওয়াটার বিয়ার সম্বন্ধে আজ এমন কিছু তথ্য জেনে নেব যা সত্যি চমকপ্রদ। প্রথমেই বলবো এই প্রাণীটি প্রায় অমর। আকারে খুব ছোট এই প্রাণীটি প্রচন্ড ভাবে শক্তিশালী এবং যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে সক্ষম। বিগত 500 মিলিয়ন বছর ধরে এই প্রাণীটি পৃথিবীতে নিজের অস্তিত্ব বজায় রেখেছে, যা কোনো প্রাণীর পক্ষেই রাখা সম্ভব হয়নি। এরপর বলবো এই প্রাণীটির মহাকাশে নিজের জীবন রক্ষায় সক্ষমের বিষয়টি। পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যা মহাকাশে কোন রকম প্রোটেকশন ছাড়া বাঁচতে সক্ষম, কেবলমাত্র ওয়াটার বিয়ার ছাড়া। 2007 সালে ফোটন M3 রোবোটিক স্পেস ক্র্যাফ্টের মাধ্যমে কয়েক হাজার ওয়াটার বিয়ারকে মহাকাশে পাঠানো হয়। এদের মধ্যে কিছু প্রাণীর মৃত্যু ঘটে চাপের অভাবে, কিন্তু পৃথিবীতে ফিরে আসার পর দেখা যায় এদের মধ্যে শতকরা 68% প্রাণীকেই আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এমনকি অনেক ওয়াটার বিয়ার স্পেসে ডিম পাড়তেও সক্ষম হয়েছে। ওয়াটার বিয়ারই এখনো পর্যন্ত পৃথিবীতে প্রাপ্ত একমাত্র প্রাণী যা মহাকাশে নিজের জীবন রক্ষায় সক্ষম। এবার শুনে নেব সব রকম পরিস্থিতিতে এই প্রাণীটির বেঁচে থাকার বিষয়। অনেক বৈজ্ঞানিক এমনও মনে করেছেন যে ওয়াটার বিয়ার হয়তো পৃথিবীর কোনো প্রাণী নয়, এরা অন্য কোনো গ্রহের প্রাণী। এমন ভাবার মূল কারণ হলো সমস্ত রকম পরিবেশে এরা মানিয়ে নিতে সক্ষম, যা পৃথিবীর কোনো প্রাণীর পক্ষেই সম্ভব নয়। হিমালয়ের চূড়া হোক বা সমুদ্রের গভীর তলদেশ, উষ্ণ প্রস্রবণ কিংবা হিমবাহ, সব জায়গাতেই এরা নিজেদের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম। -272 ডিগ্রি সেলসিয়াস থেকে 273 ডিগ্রি সেন্টিগ্রেড সব রকম উষ্ণতাতেই এরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়। এবার শুনব এদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র আকৃতির বিষয়টি। পৃথিবীতে প্রায় 1000 রকম প্রজাতির ওয়াটার বিয়ার দেখা যায়। এদের দৈর্ঘ্য 0.05 মিলিমিটার থেকে 1.5 মিলিমিটার পর্যন্ত, অর্থাৎ সাধারণ চোখে এদের দেখা প্রায় সম্ভবই নয়। এদের শরীর 5টি ভাগে বিভক্ত, যার 4টি ভাগে 4 জোড়া পা বর্তমান, যা এদেরকে গমনে সাহায্য করে। আর আরেকটি ভাগে রয়েছে টিউব আকৃতির মাথা। এরা সবুজ উদ্ভিদের দেহ থেকে পুষ্টি লাভ করে, অথবা এদের থেকেও আকারে ছোট অণুজীবদের খেয়ে বেঁচে থাকে। এরা এদের ধারালো দাঁত অণুজীবদের শরীরের ভিতর ঢুকিয়ে তাদের শরীর থেকে পুষ্টি সংগ্রহ করে থাকে। এবার জানব ওয়াটার বিয়ার আল্ট্রাভায়োলেট রেডিয়েশন থেকেও নিজেদের রক্ষা করতে যে সক্ষম সেই বিষয়টি। মানুষ যে পরিমাণ এক্সরে শরীরে গ্রহণ করতে সক্ষম, এরা তার 1000 গুণ এক্সরে বা রঞ্জন রশ্মি গ্রহণ করতে পারে। এছাড়াও আলফা রে এবং বিটা রে তেও এদের কোনো ক্ষতি হয় না। শুধু তাই নয়, কোনো কারণে যদি কোনো রে দ্বারা এদের ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তাও তারা পুনরায় কয়েকদিনের মধ্যে সারিয়ে তুলতে পারে। বৈজ্ঞানিকরা একটি পরীক্ষার মাধ্যমে দেখেছেন যে সমস্ত ওয়াটার বিয়ার স্বাদু জলে বসবাস করে, অন্যান্য জায়গায় বসবাসকারী ওয়াটার বিয়ারদের তুলনায় তাদের জীবনকাল সাধারণত বেশি হয়। এবার শুনব ওয়াটার বিয়াররা তাদের জন্য যেগুলো বিষাক্ত জিনিস সেক্ষেত্রেও নিজেদের বাঁচাতে সক্ষম। অ্যালকোহল এই সমস্ত আণুবীক্ষণিক প্রাণীদের কোষ ঝিল্লিকে 1 মিনিটের মধ্যে ধ্বংস করতে পারে, কিন্তু ওয়াটার বিয়ারকে গোটা 1 দিন অ্যালকোহলে ডুবিয়ে রাখলেও এদের কোনো ক্ষতি হয় না।
এমনকি এরা ঘন কার্বলিক অ্যাসিডেও বাঁচতে সক্ষম। জল ছাড়া এদের বেঁচে থাকার বিষয়টি এবার জেনে নেব। আমরা সবাই জানি জল ছাড়া কোনো প্রাণী বেশি দিন বাঁচতে সক্ষম নয়, কিন্তু এই প্রাণীটি 30 থেকে 120 বছর জল ছাড়া বেঁচে থাকতে পারে। এদের শরীরে সুরক্ষার জন্য এক রকমের শর্করা থাকে, যাকে তারা জলের বিকল্প রূপে ব্যবহার করে। এছাড়াও রয়েছে আরো নানা আশ্চর্য বিষয়, যেমন ওয়াটার বিয়াররা নিজেদের প্রতিলিপি গঠনেও সক্ষম, তবে ওয়াটার বিয়ারের সব প্রজাতি এটি করতে সক্ষম নয়, কেবলমাত্র কয়েকটি প্রজাতির মধ্যে নিজেদের প্রতিলিপি গঠনের ক্ষমতা দেখা যায়। এই প্রাণীটি যদি বরফে জমেও যায় তাহলেও বহু বছর পর্যন্ত এরা বরফে জমে থাকা অবস্থাতেও নিজেদেরকে রক্ষা করতে সক্ষম। প্রায় 3040 দিনেরও বেশি দিন পর্যন্ত এরা বরফে জমে থাকতে পারে। বৈজ্ঞানিকরা মনে করেন পৃথিবীতে প্রাণের অস্তিত্ব শেষ হয়ে গেলেও ওয়াটার বিয়াররাই হবে এমন একমাত্র প্রাণী যারা পৃথিবীতে নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারবে। বৈজ্ঞানিকরা এমনও মনে করেছেন যে এদের জীবনচক্র সম্বন্ধে বা এদের অদ্ভুত শক্তির উৎস সম্বন্ধে সম্পূর্ণভাবে জানা সম্ভব হলে তা মানব জাতিকে আরো অনেকটা উন্নততর করে তুলতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এরকম আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।